যারা প্রাণ ভরে শুনতে পারে, যারা প্রাণ ভরে মুখে হরিনাম বলতে পারে, তাদের আর নরক দর্শন করতে হয়, নরকে তাদের যেতে হয়। তাই ভক্তমণ্ডলী, আমার মায়ের আজকের যারা হরি সভায় বসেছে, বহু সময় নষ্ট, বহু ব্যয় ব্যয়, শুধু তাই নয়, রাত্রি জাগরণ করে যারা আস্বাদন করছেন, নাম শোনা বিফলে যায় না। নারদের মুখে যেটা আমরা আজ পেলাম, নারদের থেকে যেটা জানতে পারলাম, যে সেই হরিনামের মাহাত্মটা কি, তা প্রকাশ প্রকাশ করলেন আমাদের জমালয়ে যমরাজ। তাহলে সেই নাম যিনি এনেছিলেন আজ থেকে প্রায় 36 বছর আগে, এই হরিনামের যিনি পিতা, হরিনামের যিনি জনক, যিনি হরিনাম এনেছিলেন, তিনি কি? আমরা বৈষ্ণব পদাবলী প্রথমে আস্বাদন করেছিলাম, হরি হরি বড় দুঃখ রহল মর্মে, হে হরি, হে ভগবান, হে প্রভু, আমাদের দুঃখ বড় মনে কি, গৌর কীর্তনে রসে জগৎ জন মাতা, এই গৌর রস কীর্তন রস পান করে জগৎ মাতোয়ারা হয়ে গেল, সবাই উদ্ধার হয়ে গেল, বঞ্চিত মোহেন অধমে। কে বলছেন? যিনি পদাবলী রচনা করেছে। তাহলে ভক্তমণ্ডলী, আমার মায়ের, যে গৌর নাম আপনারা আস্বাদন করছেন, কৃষ্ণ নাম আস্বাদন করছেন, সেই কৃষ্ণ নাম যিনি এনেছিলেন, যে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি কে? বৈষ্ণব কবি সেটা জানাচ্ছেন, তিনি কে? বলল কি, ওই ব্রজেন্দ্র নন্দন যেই আমাদের সতী সুত হইল সে, ব্রজেন্দ্র নন্দন যেই সচি সুত হইল সে, সেই যে ব্রজের কানাই সচির দুলাল নিমাই হয়ে চলে এলেন। তাহলে বলরাম কোথায় গেল বলাই? বলল কি, ওই বলরাম, ওই ললিতা মোদের বলরাম, ওই ললিতা দিনহীন যত ছিল মধুর হরি নাম দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে তাদের উদ্ধার, তার সাক্ষী
তার সাক্ষী জগাইয়ার মাধা, তার সাক্ষী জগাই আর মাধা, তার সাক্ষী জগাইয়ার মাধাই, তার সাক্ষী জগাই আর মাধাই। বলে ওরে জগাই তোর কপাল ভালো, ওরে জগাই তোর কপাল ভালো, ওরে জগাই কপাল ভালো। বলি ওরে জগাই তোর কপাল ভালো, তোদের কপাল গুনে নিতাই এলো, ওরে জগাই তোর কপাল ভালো, কপাল গুনে এলো, মধুর হরি নামে উদ্ধার এলো, তার সাক্ষী জগাইয়ার মাধা, তার সাক্ষী জগাইয়ার মাধা। ভক্তমণ্ডলী আমার মায়েরা, তাহলে সাক্ষী কারা হলো একবার একটু ভেবে দেখবে। নিতাই গৌর যে পাপি তাপি কে রক্ষা করেছে বা উদ্ধার করেছে, সাক্ষী রেখে দেন কাদের? জগাইয়ার মাধাই। এই জগাইমারের কি কাজ ছিল? সকালবেলা দুজনে মদ খেত, চল্লিশ হাজার চল্লিশ আশি হারা মদ সকালবেলা খেত, আবার সন্ধে বেলায় আশি হারা মদ খেত দুই ভাই। থাকালে সকাল সন্ধে হারাটা কি জিনিস? যদি কোনোদিন জয়নগর নাম শুনেছেন, জয়নগর ওই যে এই সময় পাওয়া যায় না, জয়নগরের কি বলে ওটা, একজন আছে আমাদের ভিতরে, ওর বাড়িটা জয়নগর মিউনিসিপ্যালিটি। হরি হরি হরি। তাহলে ওই জয়নগরের মোয়া দেখলে বিক্রি হয় কাগজের করে, প্যাকেট করে, কিন্তু না, যেটা প্রকৃত ভালো মোয়া সেটা ওই হাড়াতে করে বিক্রি হয়। হাড়াটা কেমন? ঠিক ঠিক ভাঁড়ও নয় আর গ্লাসও নয়, ভাঁড় আর গ্লাসের মাঝখানে এমন যে মুখটা ভাঁড়ের মতো, ওতে বারোটা করে মোয়া থাকে, কোনোটায় আবার ছোট ছোট আছে আটটা থাকে, কোনোটায় ছটা থাকে, ওইটাকে হাড়া বলা। ওই চল্লিশ হাড়া মদ খেতে জগাই, চল্লিশ হাড়া মদ খেতে মারাই সকালবেলা, আবার সন্ধ্যেবেলা দুই ভাই দুজনে চল্লিশ চল্লিশ আশি হাড়া মদ খেতে, তাহলে ভগবানের কাজ নেই ওদের উদ্ধার করেছে। আবার দেখো চাপাল গোপাল মায়ের ভক্ত, হ্যাঁ সকাল হলেই আমার মা জয় মা, ওই যে বেরিয়ে পড়লো খাওয়া শুরু হয়ে গেল, হাতে কমণ্ডলু আর দক্ষিণ হাতে মায়ের রাঙা জল চরণে দেবে বলে টলতে টলতে শ্যামা মা মা গো মা, হরি হরি হরি, দেখি মা তোর নয়ন ভরে, দেখি মা তোর নয়ন ভরে, দেখি মা তোর নয়ন ভরে, মামা বলে ও গো মামা বলে ডাকব না যদি মা তুই না নিস বলে, কালো মেয়ে গান গেয়ে যায় এলিয়ে মাথার কে, দেখি মা তোর নয়ন
উদ্ধার হয়ে গেল চাপাল উদ্ধার হয়ে গেল জগাই মা ভাই উদ্ধার হয়ে গেল রাজা বিশ্ব সেন জগতে যত পাপাচারী ব্যবিচারী শুধু তাই নয় মাতাল তারাই তাহলে প্রশ্ন আসে মাতালদের উদ্ধার করলেন কেন এত মদ খেলে তারা উদ্ধার তাহলে কি সত্যই এটা ঘটে না এ জগতে যে যত মদ খাবে সে তাড়াতাড়ি উদ্ধার পাবে কি বাবা চাপাল গোপাল উদ্ধার হলো জগাই মাধাই উদ্ধার হলো এরা তো মাতাল মাতাল হলেও তার সঙ্গে ভজনটা তাদের ছিল গো তাই তো তারা উদ্ধার হয়েছে এই যে মা দাঁড়িয়ে আছে মায়ের কথা উঠলে যখন রামকৃষ্ণদেবের কথা না বললে থাকা যায় না রামকৃষ্ণদেব বলতে ওরে কেমন ভাবে ভগবানকে ভালোবাসবি জানিস যদি কারোর অঙ্গে ফোড়া যদি কারোর অঙ্গে ফোড়া হয় এদিকে ফোড়া টোড়া হয় গরমের সময় হয় কি গো মায়েরা হয় আমাদের ওইদিকে হয় আপনারা ভালো লোক তো ভালো মানুষ হয়তো না হতে পারে কিন্তু গরমের সময় আমাদের ওইদিকে ফোড়া হয় তো ফোড়া যাদের হয় তারা জানে তার যন্ত্রণা কি কিন্তু একবার ভেবে দেখুন হয়তো আপনার ফোড়াটা হয়েছে বড় পাকার মুখ এসে গেছে ফোড়াটা পেকে যাবে এবার যন্ত্রণায় টনটন করছে কিন্তু সংসার আমায় আপনার ছাড়বে না সংসারের কাজ করতেই হবে দুবেলা দুমুঠো ভাত মুখে তুলে দিতে হবে এটা আপনার ডিউটি আর আমার যদি ফোড়া হয় আমাকে যেতেই হবে ব্যবসায় ব্যবসা করে এনে তুলে দিতে হবে সংসার সংসার কাউকে ছাড়ে না কিন্তু যতই আমরা কাজ করি যতই উপার্জনে বেরোই না কেন মন টমটম মনটা পড়ে থাকে সেই ফোড়ার দিকে যতই সংসারের কাজ করেন না কেন দেখবেন মনটা ওখানে রামকৃষ্ণদেব বলছেন ওরে ভগবানকে যদি ভালোবাসতে হয় দেহটা তোরা ওই ফোড়ার মতো করে দেহটা সংসারের কাজ করছে কিন্তু মনটা যেমন ফোড়াতে পড়ে থাকে ঠিক তেমন তোদের দেহটা সংসারে বিলিয়ে দে মনটাকে ফোড়া রুখি ভগবানের চরণে রাখ তবেই তো ভগবানকে পাবি একদিন ব্রহ্মানন্দ এসেছিলেন রামকৃষ্ণদেবের কাছে ব্রহ্মানন্দ এসে প্রশ্ন করেছিলেন একজন এসে বললো ঠাকুর ওই যে ব্রহ্মানন্দ এসেছেন তোমায় কিছু প্রশ্ন করবে বলো রামকৃষ্ণদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মাকে মা আবার তোকে পরীক্ষা দিতে হবে মা আবার তোকে পরীক্ষা দিতে হবে ওই এসেছে আমায় প্রশ্ন করতে তোকে নিয়েই প্রশ্ন করবে মা তোকে পরীক্ষা দিতে হবে এই যে কথাটা বলে রামকৃষ্ণদেব যে বাইরে বেরিয়েছেন ওই দক্ষিণেশ্বর মন্দির থেকে দেখেন দাঁড়িয়ে আছে ব্রহ্মানন্দ কি কি প্রশ্ন কি জানতে এসেছো হ্যাঁ বলো ঠাকুর তুমি যে বলো মা জগৎব্যাপী মা অনেক বড় মায়ের রূপে সীমানা কিন্তু আমি দেখি ঠাকুর এতটুকু একটা কালো পাথরের মূর্তি এটা কেন বলো ঠাকুর আমি তো দেখছি একটা কালো পাথরের মূর্তি তাও একটা ছোট আর তুমি বলছো কি জ্যোতির্ময়ী মা তার জ্যোতিতে সারা পৃথিবী আলোকিত হয় শুধু তাই নয় জগৎব্যাপী আমার মা এটা কি করে সম্ভব ও তোর মনে এই প্রশ্ন জেগেছে হরি হরি বল কাছে ডেকে নিয়েছে ভক্তমণ্ডলী আমার মায়ের বলছে ব্রহ্মানন্দ বলতো দেখি এই এত আলো কোথা থেকে আসছে এই যে দিনের মতো হয়ে আছে দিন হয়ে আছে এই যে রাত্রি আবার দিন এই দিনের বেলায় এত আলো কোথা থেকে আসে বলে কেন ঠাকুর ওই সূর্য থেকে আসে বলে হ্যাঁ রে পৃথিবীটা তো অনেক বড় তাহলে অতটুকুনি সূর্য এই পৃথিবীকে এত আলো দিচ্ছে কি করে বলো ঠাকুর তোমার মাথাটা খারাপ হয়ে গেছে কেন কেন আমার মাথা খারাপ হয়ে গেছে বলো তুমি যাকে ছোট দেখছো ও কিন্তু পৃথিবীর থেকে অনেক বড় ও তাহলে ছোট দেখতে পাই কেন বলো ও যে আমাদের থেকে অনেক দূরে আছে তাই ছোট দেখতে পাই ব্রহ্মানন্দ উত্তরটা পেয়েছে বললো কই না বললো শোন তুই মাকে ছোট দেখছিস মাকে কালো দেখছিস ওরে তুই মায়ের থেকে অনেক দূরে আছিস যেমন সূর্যের থেকে তুই অনেক দূরে আছিস বলে সূর্যকে ছোট দেখছিস শোন ব্রহ্মানন্দ ঠিক তেমন তুই মায়ের থেকে অনেক দূরে আছিস
তাই তুই মাকে ছোট দেখিস, তাই তুই মাকে কালো দেখিস। আমার মা ছোট নয়, আমার মা কালো নয়, মা ওকে যোগ দে, মা ওকে যোগ দে, ওকে যোগ দে, বিয়োগ করাস নি মা, বিয়োগ করাস নি। যোগের অঙ্ক শেখালি মা, শোন মা আমার মনের কথা শোন, যোগের অঙ্ক শেখালি শেখালি তাই তোমার গত সাথে বদলন যোগাগো, যোগের অঙ্ক শেখালি শেখালি তাই তোমার গত সাথে বদলন যোগাগো, যোগের অঙ্ক শেখালি যদি হয় তবে 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 জানা যদি যোগে যোগে শেষে সেদিন আমার মা শেষে, যদি যোগে বিয়োগ হয় সেদিন আমার মা অনুদয়, তাকে দেখা যায় না। তাই শোন মা, সারা জীবন ধরে আমি গুণ শিখেছি মা, সারা জীবন ধরে গুণ শিখেছি, দীর্ঘ নীলাম নীলাই বুকে, লোক লোক টাকা কোটি কয় তাই তো বানালো মা, যোগে রঙ শেখালি শেখালি তাই তোমার হলো যোগাগো, যোগে রঙ শেখালি শেখালি তাই তোমার হলো যোগাগো, যোগে রঙ ভক্তমণ্ডলী। আমার মায়েরা যারা যোগে যোগ দিতে পারে তাদের কাছেই ভগবান দর্শন দেন, ভগবান দর্শন দিয়ে থাকেন। আজকের এই উদ্দেশ্যে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু যে পতিত উদ্ধার করেছেন, যারা প্রকৃত পতিত হোক, অনাচারী হোক, ব্যভিচারী হোক, অন্তরে যাদের শুদ্ধ ভক্তি আছে তাদের কৃপা হবেই হবে, তবে বিশ্বাস বিশ্বাস। তাই এই প্রসঙ্গে আমরা লীলা আস্বাদন করব গৌরাঙ্গ মহাপ্রভুর আশা আছে। 200 বছর গৌরাঙ্গ মহাপ্রভু যে এলেন তার 200 বছর আগে এই পৃথিবীতে এমনই এক পতিত ভক্ত এসেছিলেন, যত দীনহীন যত ছিল মধুর হরি নামে উদ্ধার, জগতে যারা দীনহীন যারা পতিত তাদেরকে ভগবান উদ্ধার করেন করেন, এমনই পতিত ভক্তের কথা আজ আমরা আস্বাদন করব। আজকে আমরা মারা গেলে সবাই মিলে কি করি দেখবেন, একটা কাঁধে চারজন মিলে তুলে নিয়ে মানুষটাকে তুলে নিয়ে বলতে বলতে যাই, বলো হরি বলো হরি বলো হরি বলো হরি, কিন্তু এই বাংলাকে বিদায় দিয়ে চলে যান। যারা হিন্দি ভাষা ওপারে যারা হিন্দিতে কথা বলেন তারা কিন্তু এমন বলো হরি হরি বলে বলে তালা তারা তাহলে কি বলে, তারাও দেখবেন আমাদের মতো চারজন কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর একজন কি করে ভাঁড়ে করে আগুন তুলে নেয়, ভাঁড়ে করে আগুন তুলে নেয়, আর ওই ভাঁড়ে গলাস তৈরি করে, পাছে হাত পা পুড়ে যায় সেই গলাসে হাত পা দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে যায়, আর সেই গলাসের ভিতরে ভাঁড়ে আগুন জ্বলে তাতে ধোঁয়া ওড়ে, আর সে বলতে বলতে যায় রাম নাম রাম নাম রাম নাম রাম নাম, এই রাম নাম সত্তা হয় জগতের মধ্যে যিনি আনলেন, এই রাম নাম সত্তা হয় জগজীবকে যিনি জানালেন এই কথাটা, রাম নাম সত্তা হয় এই কথাটা যিনি সৃষ্টি করে গেলেন জগতের মাঝে, যিনি এই কথাটা জানিয়েছিলেন, আর সেই পতিত ভক্তের কথা আমরা আস্বাদন করব। হরি হরি বল ভক্তমণ্ডলী আমার মায়েরা।
তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যেমন পতিত উদ্ধার করেছেন, দিনহীন কাঙালকে উদ্ধার করেছেন, মাতাল ব্যভিচারী অনাচারীকে উদ্ধার করেছেন, জগতের মধ্যে সত্যই যারা পতিত দিনহীন হন তারা যে উদ্ধার পায় যদি ভগবানের চরণে মতি রাখে। আজকে তেমনই এক ভক্তের কথা আস্বাদন, লীলার নামটা আমরা পরে আস্বাদন করব। চলুন আমরা বৈষ্ণব পদাবলী আজকে শেষ করি। কি বললেন, এই গৌরাঙ্গ মহাপ্রভুর মতো এমন দয়াল দাতা জগতের মাঝে আর নেই। তাই বৈষ্ণব কবি বলছেন, এমন দয়াল দাতা আর নাই বো গোবিন্দ দাসিয়া গোবিন্দ দাসিয়া অনলে পুরি সহজে আত সহজে আত যিনি পদাবলী রচনা করেছেন নামটা কি তার গোবিন্দ দাস ঠাকুর মহাশয়। গোবিন্দ দাসিয়া কয় অনলে পরিণ নয় সহজেই আত্মঘাতী হইল। যদি গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা না হয় তাহলে হয় আগুনে পুড়ব না হয় আত্মঘাতী হবে। কত সুন্দর পদাবলী, আজকের সেই পদাবলী অবলম্বন আমরা এখানে রাখলাম গৌরচন্দ্র ভক্তমন্ডলী আমার মায়ের নামে। তাহলে থেকে জানলাম কি, নামে যদি রুচি থাকে, ভগবানের যদি ভক্ত থাকে, যত বড় পতিত হোক, যত বড় অনাচারী ব্যভিচারী হোক না কেন, যত বড়ই দিনহীন কাঙাল হোক না কেন, উদ্ধার সে পাবেই। আজকে সেই উদ্দেশ্যে আমরা লীলা সাধন করব। চলুন যাই সেই লীলাস্থলীতে, হরি বল, আস্তে 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 সেই লীলাস্থলীতে আমরা সবাই যাব আমাদের মনগুলিকে নিয়ে। কি গো মায়েরা যাবেন তো, যাবেন যাবেন তো সেই লীলাস্থলীতে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই হয় মধুর বৃন্দাবন। আপনারা এখন বৃন্দাবনে বসে আছেন, তবে আমরা আরেকটি বৃন্দাবনে যাবো। বৃন্দাবন তিন প্রকার, যেখানে হয় ভগবানের আগমন সেটাই হয় মধুর বৃন্দাবন, যেটা নিত্য বৃন্দাবন। রাজ্যের নাম উত্তরপ্রদেশ, জেলার নাম মথুরা, শ্রীধামের নাম বৃন্দাবন ধাম। আর আমরা যাবো গুপ্ত বৃন্দাবন, ওটা নিত্য বৃন্দাবন, এটা সুপ্ত বৃন্দাবন। আর আমরা যাবো গুপ্ত বৃন্দাবন যেখানে গোপন ভাবে ভক্তের কাছে ভগবান আসেন, আর কেউ জানতে পারেন না, শুধু ভক্ত আর ভগবান জানতে পারেন, তাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। তাহলে সেই গুপ্ত বৃন্দাবনে সবাই যাবেন তো, যারা যাবেন না একটু অনুরোধ দিন প্রেম সে নিতাই পরমানন্দ হরি হরি বল। বাহ বাহ, দারুণ দারুণ, খুব ভালো লাগছে। আমি বললাম যারা যাবেন না হরি নাকি উলুধ্বনি দিন, যারা যাবেন না দিন দিয়ে দিলেন। হ্যাঁ, তাহলে এদিকেও সংসারে গন্ডগোল হয়, বাবার এক বলেন আর উল্টো শোনেন, শুনেই গন্ডগোল বেড়ে গেল। হরি হরি হরি, চলুন সবাই মিলে যাই, ভুল বোঝাবুঝি হয়, মধুময় সুধাম বৃন্দাবনে আমাদের মনুকুলকে নিয়ে সবাই যাব। ওই মধুময় সুধাম বৃন্দাবন যেতে যেতে মায়ের একটা উলুধ্বনি, কারণ এই উলুধ্বনি দিলে কি হয় আমি পরে জানাবো। উলুধ্বনি দেওয়া মানে রাধা গোবিন্দের নাম উচ্চারণ করা, একটা মাথায় রাখবে। আর উলুধ্বনি দিলেই মুক্তি অবশ্যম্ভাবী, শাস্ত্রে উল্লেখ, আমি জানাবো, ভুলে যদি যাই মনে করে দেবেন। হরি হরি বল, চলুন যাই উদুমা সুধাম বৃন্দাবন সবাই মিলে মনগুলিকে নিয়ে, যেতে যেতে উলুধ্বনি হরি নামের ধ্বনি, বাবারা সঙ্গে শঙ্খ থাকলে শঙ্খ ধ্বনি। গোঠের রাখা বলে দে রে কোথায় যাব, যে রাখালে
দিন রাতে মিলার রস চাঁদে চাঁদের পাশে যেথায় দিন রাতে মিলান রসে চাঁদে চাঁদের পাশে দিন রাতে মিলার রস চাঁদে চাঁদের পাশে প্রেম সে দিন রাতে ঢের ওঠে শুনিল কোথায় বৃন্দাবন বৃন্দাবন
ঠান্ডা পড়েছে বলে কি একটু কানে আসবে না? একটু জোরে হবে, উচ্চ স্বরে বলতে পারা যাবে তো? আমিও জোরে বলবো, প্রেম সে বলবো, বলো রাধা রানী কি? আর একটু জোরে হবে না? আর একবার তো হোক, বড্ড যেন কানে আসতে লাগছে, আমি দূরে আছি তো আপনাদের থেকে, তাই প্রেম সে উচ্চ স্বরে সবাই মিলে বলো রাধা রানী কি, বিশ্বভানু রাজ নন্দিনী কি, শ্রী কৃষ্ণ পক্ষ বিলাসিনী কি, বলো রাধা রানী কি, হরি হরি বল। ভক্তমন্ডলী আমার মায়েরা, আমরা সবাই এলাম মনগুলিকে নিয়ে কোথায়, মধুময় সুধাম বৃন্দাবন, তবে গুপ্ত বৃন্দাবন, চলুন লীলার সাধন। লীলার নাম কি সেটা আমরা জানা, আমাদের এখনো জানা হয়নি। যিনি এই কথাটা প্রচার করেছিলেন জগতের মাঝে, যিনি জানিয়েছিলেন রাম নাম সত্যা হ্যায়, লীলার নাম ভক্ত রুইদাস। মহাপ্রভু 200 বছর আগের ঘটনা, এখনো সেই সব জায়গা আছে, আমি বলে দিয়ে যাবো, আপনারা ঘুরে আসবেন, মনে করবেন না বানানো কোনো কথা, ভক্তমাল গ্রন্থ দেখলে বুঝতে পারবেন যে এই ভক্ত কত বড় ভক্ত ছিলেন জগতের মাঝে। লীলার নাম ভক্ত রুইদাস। চলুন আস্বাদন করি আমরা লীলা। আর এই লীলা আস্বাদন করতে গেলে যেতে হবে আমাদের ওই যে গুপ্ত বৃন্দাবন, আমরা সবাই এসেছি, জায়গাটির নাম কি? বারাণসী ধাম। দুটো নদীর সংযোগ স্থল, দুটো নদীর সংযোগ স্থল বারাণসী। এখান থেকে কত হবে? বড় জোর 1000 কিলোমিটার, তার বেশি নয়। এখান থেকে 1000 কিলোমিটার এই বারাণসী। দুটো নদীর নাম, একটা নদীর নাম বারণ আর একটা নদীর নাম অসি, দুটো সংযোগ স্থল যেখানটায় দুটো এসে, ওই নদী দুটো এসে যেখানে মিশেছে, ওই স্থানটির নাম বারাণসী ধাম। আসুন আমরা লীলা আস্বাদন করি। বারাণসী ধাম স্বামী রামানন্দ ভক্তি ধরনে মহা বারাণসী ধাওয়া স্বামী রামানন্দ নাম ভক্তি ধর্মের মহাগৌ বারাণসী ধাম রামানন্দ ভক্তি ধর্মের মহাগৌ বারাণসী ধাম রামানন্দ না ভক্তি ধর্মে মহাব রামানন্দ সাহেব, যিনি ছিলেন ত্রিকালদর্শী যোগী পুরুষ, বারাণসীতে একটা আশ্রম তৈরি করেছিলেন। ভক্তমন্ডলী আমার মায়েরা, সেই আশ্রমে কাদের শিক্ষা দিতেন জানেন? 4 বছরের শিশুদেরকে ভর্তি নিতেন, আর যেই না তার বয়স 12 বছর হয়ে যেত, এই 4 থেকে 12 মানে 8 বছর তাদেরকে শিক্ষা দিতেন, যে শিক্ষাটার নাম ছিল ভক্তিযোগ শিক্ষা। ভক্তিযোগ শিক্ষা, শুধু শিক্ষা দিতেন ভক্তিযোগ তাই নয়, তাদেরকে এটাও বুঝিয়ে দিতেন, শোন তোরা, তোরা আমার সন্তান, না না তোরা আমার আমার শিষ্য নয়, আমার পুত্র, আমার সন্তান, তোদেরকে একটা কথা বলি বাবা, তোরা শোন, উচ্চ নীচ চুল, উচ্চ নীচ চুল সবই হলো ভুল, উচ্চ নীচ চুল সবই হলো ভুল, ওই উচ্চ সবই হলো ভুল, প্রচারিল ধরাতল, প্রচারিল ধরাতল, জাতির চে মানুষ বড়, জাতির চে মানুষ বড়, এই জাতির চে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র এসব দেখবি না, এসব মানবি না, আগে সবার উপরে মানুষ, জাতির চেয়ে এই মানুষ বড়, জাতির চেয়ে মানুষ বড়, তোমরা যত পার
মানুষ বড় জাতির চেয়ে মানুষ বড় জগত পারো মানুষ গড়ো এই ভেদাভেদ নাশ করো জাতির চেয়ে মানুষ বড় এই ভেদাভেদ নাশ করো জাতির চেয়ে মানুষ বড় ভেদাভেদ নাশ করো মানুষ বড় ভেদাভেদ নাশ করো জাতির চেয়ে মানুষ বড় ভেদাভেদ নাশ করো জাতির চেয়ে মানুষ বড় প্রচারিলো ধরা শুনো রে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে ভক্তমন্ডলী আমার মায়েরা আমরা যেই ভেদাভেদ সৃষ্টি করেছি চতুর্বর্ণং মায়া কর্মভাগ গীতায় যে উল্লেখ করা আছে চারটে বর্ণ কি কি ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র এই রামানন্দ স্বামী বলছেন শোন বাবা তোর আমার শিষ্য নয় তোর আমার আমার সন্তান সম তবে তোরা এই ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এই সব মানবি না তোদের একটাই ধর্ম মাধুকুরি করা ব্রহ্ম মুহূর্তে তোরা ভক্তিযোগ শিক্ষা গ্রহণ করবি তারপরে তোরা বেরিয়ে যাবি এই আঁচলটা পারবি জীবের দ্বারে দ্বারে প্রত্যেকের ঘরে ঘরে মাধুকরি করে আনবি ভিক্ষা করে আনবি ভিক্ষা করে এনে আমার কাছে দিবি তবে এই ভিক্ষালব্ধ তণ্ডুল দিলে হবে না অন্য ব্যঞ্জন রন্ধন করে তোরা আমার কাছে দিবি আমি ভগবানের প্রতিদিন যেমন করে সেবা দিই তেমন সেবা দিব আর একটা কথা জগতের মাঝে প্রচার করে গেলেন শুনো রে মানুষ ভাই সবার উপরে মানুষত্ব তার উপরে নাই এই কথাটি যিনি জগজগকে জানিয়েছিলেন ভক্তমন্ডলী আমার মায়েরা তার নামটা আপনারা সবাই জানেন যিনি সবাইকে জানিয়ে দিয়েছিলেন যে সব থেকে মানুষ বড় মানুষত্ব এই কথাটি যিনি বলেছিলেন পদাবলীর দ্বারা যিনি জানিয়েছিলেন জগজগকে তার নাম হলো এক কুলীন ব্রাহ্মণ ঘরের সন্তান যার নাম চণ্ডীদাস ঠাকুর মহাশয় যার নামটা বললেই একবার প্রণাম ঠুকতে হয় কেন এমন কাজ করে গেছে এই চণ্ডীদাস ঠাকুর কুলীন ব্রাহ্মণ ঘরের সন্তান ছিলেন কিন্তু ব্রাহ্মণের ছেলে হয়েও কোনোদিন পূজা পাঠ করেনি কোনোদিন মায়ের চরণে নতি হয়নি না কোনোদিন ভগবানের চরণে প্রণাম করেনি তাহলে কি করেছে সারাদিন বসে বসে পুকুরে বসে বসে ছিপ ফেলে পুকুরে বসে বসে ছিপ ফেলে আর পুকুরের উপর একটা ধোপার মেয়ে রজকের মেয়ে সে ওই কাপড় কাচত প্রতিদিন ধোপার মেয়েটা দেখতো রজকের মেয়েটা দেখতো একটা ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে সারাদিন ছিপ ফেলেই চলেছে ফেলেই চলেছে ফেলেই চলেছে আমি প্রতিদিন আছি আর প্রতিদিন দেখি ছি ছি না যাজন ক্রিয়া না ব্রাহ্মণত্ব পালন করা না ভগবানকে সেবা করা না মাকে কাউকে সেবা করা সারাদিন এই দেখতে দেখতে ১২ বছর অতিক্রান্ত হয়ে গেল ১২ বছর পেরিয়ে গেল ছেলেটা ছিপ ফেলেই চলেছে আর মেয়েটি এসে কাপড় কাছে ধোপাদের কাজ কাপড় কাছে তো ১২ বছর পরে মেয়েটার মনে প্রশ্ন জাগলো যে ব্রাহ্মণের ঘরে ছেলে হয়ে এই ১২ বছর ধরে দেখছি আমি যে ছিপ ফেলেই যাচ্ছে কিন্তু একটা তো মাছ ধরতে দেখি না ছিপে তো একটাও মাছ ধরতে দেখি না তাহলে প্রশ্ন আজকে করেই বসে পুকুরের এপারে মেয়েটা ওপারে ছেলে এপারে নামি আর ওপারে চণ্ডীদাস জিজ্ঞেস করলেন আজকে আরে ও ঠাকুর গোসাই চণ্ডীদাস চমকে উঠে এতদিন যে কথা বলেনি কাকে বলছে ঠাকুর গোসাই আমাকে নাকি তাকিয়ে রেখে আমাকে বলছো ইশারা করে দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমায় 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 তুমি আর আমি ছাড়া কেউ নেই এখানে আচ্ছা একটা প্রশ্নের উত্তর দাও তো ১২টা বছর ধরে আমি দেখছি তুমি পুকুরে ছিপ ফেলেই চলেছো ফেলেই চলেছো ফেলেই চলেছো কোনোদিন তো একটাও মাছ ধরতে দেখি না আজকের কি মাছ পেলে কি সুন্দর উত্তর দিচ্ছে গো মায়েরা এই ঠাকুর মশাইয়ের ছেলেটা এই যে চণ্ডীদাস ঠাকুর কি সুন্দর উত্তরটা দেখলে চিৎকার করে বললো শোনো রামি
এই বারো বছর আমি ছিপ ফেলেই গেলাম ফেলেই গেলাম ফেলেই গেলাম, একটাও মাছ ওঠেনি, সবে ঠোকর দিল। হরি হরি বল, এই কথাটার মানে কি? একটাও মাছ ওঠেনি, সবে ঠোকর দিল। উদ্দেশ্য মাছ ধরা নয়, ওই ছিপে কর ছিল না, বড়শি ছিল না, কিছুই ছিল না, সুতো ছিল না, বড়শি ছিল না, ওই ছিপ সাধারে বসে থাকতো। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য মেয়েটার সঙ্গে প্রেম করবে। হরি হরি বল, বারো বছর ধরে বসে আছে, পারবে বাবা কেউ? আর বারো বছর পরে মেয়েটা যখন প্রশ্ন করলো, উত্তরটা দিল, মাছ পাইনি, মাছ ওঠেনি, সবে ঠোকর দিয়েছি। তার মানে কি? এতদিন মেয়েটা কথা বলেনি, সবে কথা বলেছে। হরি হরি বল, অন্তরে অন্তরে ভাবছে যে হয়ে গেছে, কাজ হয়েছে, আর মুখে বলছে শোনো, ঠোকর যখন দিয়েছে এ মাছ আমি তুলবই। হরি বল, ঠোকর যখন দিয়েছে এ মাছ আমি তুলবই। আর সত্য সত্য সেই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করলো। বহুদিন আগের কথা, প্রায় 700 বছর আগের ঘটনা গো। তখন জাতপাতের বেড়াজালটা কত মজবুত, ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে ধোপার ঘরের মেয়েকে বিয়ে করলো। আর বিয়ে করেই বৈষ্ণব পদাবলী রচনা করলেন, মানুষকে জানিয়ে দিলেন, তোমরা যে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র মেনে চলো, মানুষে মানুষে ভেদাভেদ করো, আমি বলছি তোমরা শোনো। শুনো রে মানুষ ভাই, শুনো রে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, কার উপর না। শোনে রে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, কার উপর না। শোনো রে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, সবার উপর মানুষ সত্য, সবার উপর মানুষ সত্য, সবার উপর মানুষ সত্য, তার উপর নাই, তার উপর নাই। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ছোট্ট ছেলেকে, ছোট্ট ছেলেকে সবাই, সবাইকে শিক্ষা দেয় ছোট্ট ছোট্ট ছেলেদেরকে। কে? রামানন্দ স্বামী। ভক্তমণ্ডলী, আমার মায়েরা যে ওই আশ্রমে যায় সে মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসে। আজকের একটা ঘটনা ঘটে গেল, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে জীবের বাঞ্ছা নেই স্ফুরে। আমাদের যত ইচ্ছা হোক না কেন, কোনো ইচ্ছাই আমাদের পূর্ণ হয় না ভগবানের ইচ্ছা না হলে। আজকের এমন একটা দুর্ঘটনা ঘটে গেল যা কেউ ভাবতেও পারেনি। গত নিশীতে, গত রাত্রিতে একটা ছেলে ভর্তি হয়েছে যার বয়স 4 বছর, 4 বছর বয়স সেই ছেলেটি গত নিশীতে ভর্তি হয়েছে। আজকের ব্রহ্ম মুহূর্ত, ওই যে সকালে সূর্যদেব ওঠার ঠিক আগে আর ঠিক পরে, এই যে মুহূর্ত মোটামুটি 1 ঘন্টা ধরুন ব্রহ্ম মুহূর্ত, সেই ব্রহ্ম মুহূর্তে ভক্তিযোগ শিক্ষা সবাইকে দিয়েছে। দিয়ে বলছে কি, তোরা ভিক্ষায় চলে যা, তোরা মাদুকরি করতে চলে যা, তবে বাবা কোনো, হ্যাঁ, কোনো জাতপাত মানিস না, সবাই দ্বারে দ্বারে যাবি, আঁচলটা পাতবি, আর মুষ্টি ভিক্ষা গ্রহণ করবি, এক মুঠো ভিক্ষা, যেন বেশি নিবি না, নির্দেশ করে দিলেন। ছোট্ট ছেলেটি বলে, আমি যাব গুরুদেব। এই বাবা শোন, তোর 4 বছর বয়স, তুই নবীন সন্ন্যাসী, কনিষ্ঠ সন্ন্যাসী, সব থেকে ছোট, এরা অনেকদিন ধরে আমার কাছে আছে, এরা গ্রামের রাস্তাঘাট জানে, তুই কিছুই জানিস না, যদি হারিয়ে যাস। গুরুদেব, আমি যাব গুরুদেব, আমায় বলুন না যেতে, ওদেরকে বলুন না, আমি ওদের সঙ্গে সঙ্গে থাকবো, আমি ভিক্ষায় যাব, আমি মাধুকরি করতে যাব। 4 বছরের বাচ্চা ছেলে গো,
গুরুদেবের মনে বড় মায়া হলো, দয়া হলো, এতটুকুনি ছেলে যার এত ভক্তি যে কিনা নিজে হতে বলছে মাধুকরি করতে যাব, তাকে বাধা হওয়া আমার উচিত না। তাই বলছি শোন বাবা, এই তোরা শোন, তোরা তো আমার নবীন নয় প্রবীণ সন্ন্যাসী, অনেকদিন আছিস তোরা, পুরানো তোরা, আর এই ছেলেটি আমার একেবারে সবে মাত্র প্রবীণ, গতকালকের ভক্তি হয়েছে গত নিশ্চয়, তাই ওকে তোরা সঙ্গে করে নিয়ে যা, যেন ওকে নয়ন ছাড়া করিস না, যা ওদের সঙ্গে যা। ছেলেটির নাম কি? রামদেব। ছেলেটির নাম রামদেব, আর গুরুদেব রাম আনন্দ স্বামী, রামানন্দ স্বামী। তোরা রামদেবকে সঙ্গে করে নিয়ে যা, হরি হরি বল। ছোট্ট রামদেব ওদের সঙ্গে বেরিয়ে গেল ভিক্ষা করতে, কিন্তু আছে যেই নে ওরা গ্রামের পথ ধরেছে, আশ্রম থেকে বেশ কিছুটা বেরিয়ে চলে গেছে, গ্রামের ঠিক আশ্রমের মাঝামাঝি আকাশে দেখা গেল অশনি সংকেত, কালো মেঘে হঠাৎ আকাশ হঠাৎ ভরে যায়, শুরু হয় ওই কালো মেঘের বুক চিরে আলো বজ্র ধ্বনি শোনা যায়, ধীরে ধীরে বাতাস ওঠে, সেই বাতাস থেকে ঝড়ে পরিণত হয়, যখন প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল মেঘের বুক চিরে ঝিরি ঝিরি বৃষ্টি, সেই ঝিরঝির বৃষ্টি হতে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল, আর প্রবল বৃষ্টির মাঝে শুরু হলো বজ্রপাত, সবাই চিৎকার করে ওঠে বাঁচা, দিশাহারা হয়ে যায় ছোট্ট ছোট্ট ছেলেগুলি, দিশাহারা হয়ে যায়, কোথায় তারা যাবে, চারিদিকে ছুটেছে তারা, অবশেষে ছুটতে ছুটতে ওই গ্রামের রাস্তা ধরে গৃহস্থলীর কাছাকাছি পৌঁছে যায়, কয়েকজন গিয়ে গৃহের দ্বারে আঘাত করে, ওগো কে আছো, আমরা আমরা রামানন্দ স্বামীর সন্তান, আমরা আমরা শিষ্য, আমাদেরকে একটু আশ্রয় দাও, বড় বিপদে পড়েছি আমরা, আমাদেরকে আশ্রয় দাও, কিন্তু কে আশ্রয় দেবে, সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত, তারা কি করে দরজা বন্ধ করে দেয়, দিয়ে ঘরের ভিতরে জড়সড় হয়ে বসে থাকে, প্রচন্ড প্রচন্ড ডামাডোল আজ কোথাও আশ্রয় পেল না, অবশেষে ছেলেগুলি কোথাও আশ্রয় পেল না, দিশাহারা হয়ে যায় তারা, আশ্রয়হীন হয়ে ওদের মধ্যে যে প্রবীণ ছিল যার বয়স প্রায় 11 বছর, ওদের মধ্যে সব থেকে বড় 12 বছর হলে ছেলে দেয়, ওই 11 বছরের ছেলেটি বলে উঠল, শোন এই ঘোর বিপদে একমাত্র আমাদের আমাদের পাথেয় হলো গুরু চরণ আশ্রয় করা, চল গুরু চরণ আশ্রয় করে আমরা গৃহে ফিরে যাই, কেউ আজকে ভিক্ষা দেবে না। একজন বলল, বেরিয়ে যাবি কি করে, মুহুর্মুহ বজ্রপাত করছে, তাহলে যে প্রাণে মারা যাব আমরা, বলল শোন গুরু চরণ যদি আশ্রয় করা যায় তাদের আর বিপদ আসে না, হরি হরি বল। ভক্তমণ্ডলী আমার মায়েরা, ছোট্ট ছোট্ট ছেলেগুলি আশ্রয় করল, চিৎকার করে নাম স্মরণ করল, গুরুদেব গুরু কৃপাহি কেবল 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 কৃপাহি কেবল গুরু
गुरु कृपा भी केवल गुरु कृपा भी केवल আর তো চিৎকারে গুরু নাম স্মরণ করতে করতে তারা ফিরে আসে আশ্রমের পথে আর গুরুদেব রামানন্দ স্বামী চলে গেছে ছুটতে ছুটতে শ্রী মন্দিরে ভগবানের চরণে নিবেদন জানায় হে ভগবান তুমি তো জানো ওরা আমার শিষ্য নয় ওরা আমার সন্তান ওরা আমার পুত্র ওদেরকে আমি প্রাণাধিক ভালোবাসি তুমি ওদেরকে রক্ষা করো পিছন থেকে ডাক দিল গুরুদেব পিছন ফিরে দেখে না একে একে সন্ন্যাসীরা সবাই ফিরে এসেছে ছুটতে ছুটতে গিয়ে রামানন্দ স্বামী বুকে জড়িয়ে ধরেছে ওরে তোরা ফিরে এসেছিস ঠিক করেছিস বাবা ঠিক করেছিস যতই তোরা চেষ্টা করিস মাদুকরি করবি ভগবানের ইচ্ছা না হলে তোরা যে পারবি না আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে ভগবানের ইচ্ছা না হইলে জীবের বাঞ্ছা নাই পুরে আয় তোরা তোরা সবাই আশ্রমে চল একে একে আশ্রমে প্রবেশ করালো সবাই প্রবেশ করলো হরি হরি বল কিন্তু একজন ফিরে এলো না একজন ফিরে এলো না যে সংখ্যাটা মনে ছিল মনে যে ভয়টা ছিল আজকে সেটাই হলো যেতে যেতে চাই ওই যে ছোট্ট ছেলেটি যার নাম রামদেব তাকে যেতে দিতে চাই জোর করে রামদেব ওদের সঙ্গে গেছে তাই অনুমতি দিয়েছে কিন্তু মন থেকে যেতে দেয় নাই আজকে সে ফিরে এলো না রামানন্দ স্বামী রামানন্দ স্বামী চিৎকার করে জিজ্ঞাসা করলো রে তোরা যে ফিরে এসেছি আমার সেই কনিষ্ঠ নবীন সন্ন্যাসী আমার সেই রামদেব কই সবাই মাথা নত করে নেয় কারণ তারা জানে না রামদেব কোথায় হারিয়ে গেছে সবাই যখন মাথা নত করে নেয় শিরে করাঘাত করতে করতে রামানন্দ স্বামী ছুটতে ছুটতে শ্রী মন্দিরে চলে যায় দয়াল হরি অতটুকানি ছেলে যে যার 4 বছর বয়স তোমার জন্য পাদুকুড়ি করতে গিয়েছে তোমার সেবায় লাগবে বলে তোমার মনে কি দয়া মায়া কিছু নাই কেন তুমি আমার থেকে তাকে কেড়ে নিতে চাইছো যতক্ষণ না সে ফিরে আসবে আমি তোমার চরণে মাথা খুঁড়ব তোমার মাথা খুঁড়ে আমি প্রাণ সর্বস্ব দেব রামদেব গুরুদেব এটাকে আমায় গুরুদেব বলে পিছনে ফিরে দেখে অতটুকানি সেই 4 বছরের ছেলে যার সর্বাঙ্গ কাদা মাথা সর্বাঙ্গ শুধু কাদা মাথা নয় ওই কর্দমাক্ত অঙ্গ নিয়ে অঞ্চল ভর্তি তণ্ডুল সে ভিক্ষা করে এনেছে ভক্তমণ্ডলী আমার মায়েরা আঁচল ভর্তি চাল তণ্ডুল সে কিন্তু ভিক্ষা করে এনেছে কাদা মাখা শরীর আছাড় খেয়ে পড়েছে কিন্তু ভিক্ষা লব্ধ তণ্ডুলকে সে ফেলে আসেনি বা ফেলে দেয়নি অতটুকানি ছেলে ভিক্ষা করে এনেছে রামদেব গুরুদেব আমি মাদুকুড়ি করে এনেছি ওরে আমার রামদেব ছুটতে ছুটতে গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরেছে ওই কাদা মাখা শরীরটাকে আস্তে আস্তে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে তুই কোথায় ছিলিস বাবা ওরে তোর জন্য যে আমার জীবনটা ছটফট করছিল প্রাণটা বেরিয়ে যাচ্ছে গুরুদেবের কচি কচি ছোট্ট ছোট্ট হাত দিয়ে
গুরুদেবের নয়ন ধারাটা মুছিয়ে দিয়ে বলে, গুরুদেব আমি তো ভিক্ষা করছিলাম তাই আমার দেরি হয়ে গেল, গুরুদেব আমায় ক্ষমা করুন। ওরে তুই ক্ষমা করবো কি বাবা, তুই আমায় ক্ষমা কর, আমি তোকে যেতে দিতে চাইনি, তোর তোর জন্য আমি শুধু পাঠিয়েছিলাম, আর তোকে আমি যেতে দেবো না, তোরা তাড়াতাড়ি আয়, তোরা তাড়াতাড়ি আয়। আশ্রমের ছেলেগুলোকে ডেকে নিয়ে, তোরা যেটা পারিস নি দেখ কি করেছে, এতটুকুই ছেলে যেটা পেরেছে তোরা সেটা পারিস নি। আমি জানি প্রভু হয়তো তুমি আজ ওর ঘর থেকেই অন্ন গ্রহণ করবে, তাই তুমি ওকে দিয়ে মাদকরি করিয়েছো, আর দেরি করিস না তোরা, ওই যে বিপ্রহর হয়ে চলেছে, সূর্যদেব মধ্য গগনে আসতে চলেছে, তোরা তাড়াতাড়ি অন্ন ব্যঞ্জন রন্ধন কর, করে আমাকে আমাকে তাড়াতাড়ি হাতে দিয়ে দে, আমি এখনি এখনি ভোগ লাগাবো। হরি 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 হরি। ভক্তমণ্ডলী আমার মায়েরা, আজকের ছোট্ট ছোট্ট ছেলেগুলো ওই রামদেবকে নিয়ে রন্ধনশালায় প্রবেশ করে, আর রামানন্দ স্বামী ভগবানের চরণে কোটি কোটি নিবেদন জানাই, হে ভগবান তুমি ফিরিয়ে দিয়েছো, তুমি যে অন্তর যাবি, তুমি আমার মুখ রক্ষা করেছো, তুমি দয়াল হরি দয়াল ঠাকুর। আর ছোট্ট ছোট্ট ছেলেরা কোথায় গেল, সকল সন্ন্যাসী মিলি আনন্দ অন্তর, সকল সন্ন্যাসী মিলি আনন্দ অন্তরে, সকল সন্ন্যাসী মিলি আনন্দ অন্তর, সকল সন্ন্যাসী মিলি আনন্দ অন্তরে, মাধুকরি লইয়া গেল রন্ধনের ঘরে, মাধুকরি লইয়া গেল রন্ধনের ঘরে, মাধুকরি লইয়া গেল রন্ধনের ঘরে, ভক্তি যুত হইয়া ভোগ করিলা রন্ধন, সবাই মিলে ভোগ করিলা রন্ধন, ভক্তি যুত হইয়া ভোগ করিলা রন্ধন, ভক্তি যুত হইয়া ভোগ করিলা রন্ধন, আবার শ্রী গুরু করিতে তাহা কইলা সমর্পণ, আবার শ্রী গুরু করিতে তাহা কইলা সমর্পণ, ওই শ্রী গুরু করিতে তাহা কইলা সমর্পণ, ওই শ্রী গুরু করিতে তাহা কইলা সমর্পণ, লহ সেবার ডালা, লহ সেবার ডালা, লহ সেবার ডালা, লহ সেবার ডালা, আজ বই যায় বেলা, লহ সেবার ডালা, আজ বই যায় বেলা, লহ সেবার ডালা, আজ বই যায় বেলা, দুলু পরম মনের জানা, হরি হরি বল, হরি বল, হরি বল, সবাই মিলে গুরু করে তুলে দিল গিয়ে ওই ভিক্ষালব্ধ তণ্ডুল যা কিছু এনেছিল অন্য ব্যাংক।